Good morning, students. How are you? I hope you all are fine and stay safe at your home. So, students, देखो आज का भी तुम्हारे काचे एक ऑनलाइन वीडियो माध्यम में ऐसे थी जिसे लोग से देखो नाशरी इंग्लिश एट थ्री एंड एट फोर एग्जाम टेबल क्लास तो देखो तुम्हारे जो एग्जाम है तब तुम्हारे फर्स्ट टॉपिक तो अच्छे जो राइट डाउन द कैपिटल लेटर्स तो तुम्हारे जो कैपिटल लेटर्स हमें पढ़िए छिला सेटा देखो एन टू क्यू माने एन থেকে ধরো কিউ এরকম দেয়া থাকবে তো সেটাকে সুন্দরভাবে তোমাদের লাইনের মধ্যে লিখতে হবে তো তোমাদেরকে দেখিয়েছি তবে একবার আমি তোমাদের এখানে লেখাটা দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এই লাইনের মধ্যে সুন্দর করে লিখবে এন ও পি কিউ তো দেখো এক্সামে তোমাদের যতটুকু এখানে দেওয়া থাকবে ধরো এন থেকে আরো কিছু দেওয়া যেতে থাকতে পারে তো সেই অনুযায়ী তোমরা সেখানে কি করবে ঠিক এরকম পরপর সুন্দর করে তোমরা এই লেটারগুলো লাইনের মধ্যে খুব সুন্দর করে লিখবে কেমন তো এরপরে দেখো নেক্সট টপিকটা হচ্ছে যে বিফোর অ্যান্ড আফটার লেটারস তো তোমাদের বিফোর অ্যান্ড আফটার লেটারস পড়িয়েছিলাম যে বিফোর মানে কি যে আগের বর্ণ আর আফটার মানে কি হচ্ছে লেটারস হচ্ছে পরের বর্ণ তো দেখো এখানে দেখো আমি দেখিয়েছি যে বিফোর লেটারটা কি করে বুঝবে যে এখানে যে প্রথমে যে আমাদের লেটারটা থাকবে এখানে আর ফাঁকা থাকবে সেটাই হচ্ছে কি বিফোর লেটার মানে দেখো এখানে এন লিখেছি তাহলে এন এর বিফোর লেটারটা কি হবে এন তাই তো তাহলে ঠিক এখানে এইভাবে তাহলে কি হলো এন এর বিফোর লেটার এখানে এম হলো সেরকম ভাবে দেখো এখানে আর লিখেছি আর এখানে করে দেখো ফাঁকা আছে তাহলে আর এর আফটার লেটারটা কি হবে আর এস তো ঠিক এইভাবে তোমরা বিফোর অ্যান্ড আফটার লেটার যেগুলো যতগুলো পড়িয়েছি লেটারে সেগুলো তোমরা বাড়িতে খুব সুন্দর করে প্র্যাকটিস করবে কেমন তো স্টুডেন্টস দেখো এরপর দেখো নেক্সট টপিকটা হচ্ছে রিঅ্যারেঞ্জ এখানে দেখো লেটারগুলো কি আছে এলোমেলো করে দেওয়া রয়েছে তো সেগুলোকে পরপর সাজিয়ে সুন্দর করে তোমাদের লিখতে হবে তো দেখো তাহলে আমি এখানে একটা দেখিয়েছি দেখো যেমন আছে দেখো পি এন কিউ ও তাই তো তাহলে এখানে কোন লেটারটা প্রথম হবে বুঝতে পারছো হ্যাঁ এন তাহলে এনটা এখানে লিখলাম এনের পর এবার কী হবে সেটা তোমরা বুঝতেই পারছ এনের পর কী হবে ও তারপর দেখো কী হবে তারপর কী হবে পি আর পি এর পরে কী হবে কিউ তো ঠিক এইভাবে তোমাদের উল্টোপাল্টা করে লেটারগুলো দেওয়া থাকবে তোমরা ঠিক সুন্দর করে সাজিয়ে লিখবে তোমাদের তো পড়িয়েছি রিঅ্যারেঞ্জ তো সেগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর দেখো নেক্সট পিকচার মানে এটা হচ্ছে টপিকটা হচ্ছে দেখো যে সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট ডাউন দ্য লেটার্স তো তোমাদের দেখো আমি পড়িয়েছি যে এরকম পিকচারটা দেওয়া থাকবে আর সেই অনুযায়ী লেটারটা তোমাদের লিখতে হবে যা আমি এখানে দেখো এটা দেখি বুঝতে হচ্ছে যে কি এটা হচ্ছে একটা পাখির বাসা তার মানে কি নেক্সট তাই এটা কিসে হয় নেক্সটটা এন ফর নেক্সট তাই তো তাহলে এন ফর যেহেতু নেক্সট হচ্ছে তাহলে এন লেটারটা এখানে লিখতে হবে তাহলে এরকম লেখা হবে এরপর দেখো এটা কি আছে পেন্সিল তাহলে পেন্সিল লেখা হচ্ছে কি হচ্ছে না পি বি ফর পেন্সিল তাহলে পি লেটারটা এখানে লিখতে হবে তোমাদেরকে করিয়েছি যে পি ফর পেন্সিল এন ফর নেক্সট এগুলো করিয়েছি স্যারে তোমরা পিকচারটা দেখে সেই অনুযায়ী সুন্দর করে লেটারটা এখানে লিখবে আর ঠিক লাইনের মধ্যেই লিখবে তো এরপর দেখো নেক্সট আর লাস্ট হচ্ছে টপিক হচ্ছে কালার তো কালার তোমাদের তো আমি করিয়েছি প্রত্যেকটা লেটারই তো এইভাবে তোমাদের আউটলাইন করা থাকবে এবং তার মধ্যে তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো কালার ওখানে দিতে পারো তবে এটা সবসময় খেয়াল রাখবে যে যাতে ওই লাইনের বাইরে না বেরিয়ে আসে তাহলে তোমাদের কী হবে যে কালারটা খুব সুন্দর হবে তো তাহলে তোমরা বুঝতে পারলে যে এফ এ থ্রি আর এফ ফোরের যে এক্সাম ডেমো ক্লাসটা যেগুলো তোমাদের করালাম যে হবে সেই অনুযায়ী কীভাবে কী কোশ্চেনগুলো হবে এবং তার কীভাবে অ্যান্সারগুলো তোমরা লিখবে আশা করি সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো হিয়ার দ্য ক্লাস ইজ এন্ডেড টুডে হ্যাভ এ নাইস ডে টাটা